نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে ছোট্ট একটি আলোচনা রাখবো, আর তারপরে যেসব প্রশ্নগুলি এসেছে সেসবগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শেখার এবং মানার, পালন করার আর বলার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিল করেছেন, তা হচ্ছে যে মহামারীর কারণ বা করোনা ভাইরাস যে একটি মহামারী, এই মহামারীর কারণ জি আজাব তো বহু রকমের আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তো বহু রকমের আছে, তবে মহামারীর কারণ কি এর ওপর গুনাহার কুপ্রভাব বা গুনাহার কুফল সম্পর্কে একটি আলোচনা বিস্তারিত হয়েছে। আজকে ছোট্ট একটি আলোচনা, যে আলোচনাটি করা হয়নি সেটা এইভাবে আজকে পেশ করব যে মহামারীর কারণটা কি। কারণ পার্থিব্য কারণ যেগুলি মানুষ বলে থাকে, সেই কারণগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যা পৃথিবীতে পার্থিব কারণ রয়েছে কোনো রোগ ব্যাধির অথবা মহামারীর, সেগুলি আল্লাহর সৃষ্টি। যখন আল্লাহর সৃষ্টি তো সেগুলি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলি হয়েছে বা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বা ইচ্ছায়। কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে, ওহির দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব যে মহামারীর কারণ কি। এ বিষয়ে বিশেষ করে আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই যে উক্তিটি তিনি পেশ করেছেন তার একটি কিতাবে, সেই উক্তিটা তুলে ধরব। এটা হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। তবে একটি আয়াত এবং একটি হাদিস বা একাধিক হাদিস তার আগে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে, পৃথিবীতে ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, বিপর্যয় বা অধপতন অথবা বালা মুসিবত যাই বলেন না কেন, ফাসাদ অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ শব্দ। জাহার আল ফাসাদ, ফাসাদ অশান্তি, সেটা যে কোনো রকম অশান্তি হোক না কেন, সেটা রোগ বালা মুসিবতের অশান্তি হোক, মহামারীর অশান্তি হোক, আর মানসিক অশান্তি হোক, শারীরিক অশান্তি হোক, আর আর্থিক অশান্তি হোক, পারিবারিক অশান্তি হোক, সামাজিক বা রাষ্ট্রীয় যে কোনো স্তরের অশান্তি হোক না কেন, জাহার আল ফাসাদ আল্লাহ বলছেন যে প্রকাশ পেয়েছে, অশান্তি ছড়িয়ে পড়েছে জি। কি কারণে? বেমা কাসাবাত আইদিন নাস ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং স্থলে, সব জায়গায় এ আল্লাহর আজাব, সব জায়গায়। কেউ স্থলে আছে সেও আক্রান্ত, আর যে পানিতে আছে, পানিপথে আছে, সাগরে আছে, সেও আক্রান্ত, তাদের ওপরে বিপর্যয় নেমে এসেছে। কিসের কারণে? বেমা কাসাবাত আইদিন নাস, মানব জাতির কৃতকর্মের কারণে, মানুষের কৃতকর্মের কারণে। এ আজাব কেন এসেছে, কেন আল্লাহ দিয়েছেন? বেমা কাসাবাত আইদিন নাস, কারণ হচ্ছে মানুষের
কর্মফল মানুষের পাপাচার, মানুষের অন্যায় পাপ অপরাধের কারণে। তো অপরাধ করেছে মানুষ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি কেন দিতে চান? লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, তাদের কৃতকর্মের কিছু অংশ শাস্তি তাদেরকে আস্বাদন করাতে চান, তাদেরকে কিছু শাস্তি দিতে চান। শাস্তি দিলে হবে কি? লাআল্লাহুম ইয়ারজিউন, হতে পারে তারা ফিরে আসবে, তাদের অনেকে ফিরে আসবে। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলম হচ্ছে মানব জাতি সংশোধন করুক, সতর্ক হয়ে যাক, সাবধান হয়ে যাক। তাহলে এই মহামারীর কারণ কি? এ হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। এক কথায় যদি বলতে হয়, যাবতীয় পাপাচার, যত রকমের মানুষের পাপ অপরাধ অন্যায় আছে, এই হচ্ছে মূল কারণ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো আজাব শাস্তি বালা মুসিবত বা বিশেষ করে মহামারী আসার কারণ। এই মহামারীর কারণ আমভাবে ব্যাপকভাবে বললাম যে কোনো পাপ, কিন্তু বিশেষ একটি পাপ রয়েছে, যেই পাপটি হচ্ছে মূল কারণ এই মহামারী ছড়িয়ে পড়ার, আর তা হচ্ছে ফাহেসা, বহু বচন হচ্ছে ফাওয়াহিস, অশ্লীলতা, অশ্লীল কথা অথবা কাজ, অশ্লীল আচরণ, অশ্লীল জীবনযাপন, অশ্লীল চলাফেরা। জি, এ হচ্ছে মুখ্য কারণ। এই মর্মে প্রসিদ্ধ যে হাদিস, পাঁচটি আজাব সম্পর্কে রয়েছে ইবনে মাজার, এবং হাদিসের সনদ হচ্ছে হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি অংশে বলেছেন এই মহামারীর কারণ হিসাবে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, অশ্লীলতা কোন জাতির মাঝে যদি ছড়িয়ে পড়ে কোন যুগে, হাত্তা ইউলেনু বিহা, এমনকি তারা অশ্লীলতাকে গোপন রাখে না, লুকিয়ে লুকিয়ে করে না, চোখের আড়ালে অশ্লীল কথা কাজ হয়ে থাকে না, অশ্লীল কিছু ঘটে না, বরং প্রকাশ্যে করে থাকে, রাস্তাঘাটে, বিচে, সাগরে, স্থলে, জি যে কোনো জায়গায়, ঘরে, বাইরে, মানুষের সামনে, সব জায়গায়, জি অফিসে, আদালতে, শিক্ষাঙ্গনে, কর্মস্থলে, সব জায়গায়। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এমনকি তা প্রকাশ্যে হতে লাগে, অশ্লীলতা প্রকাশ্যে যদি হতে লাগে, ইল্লা ফাসা ফিহিম তাউন ওয়াল আওজা, তখন তাদের মাঝে মহামারী, বিশেষ করে তাউন প্লেগের মহামারী, ওয়াল আওজা এবং যে কোনো রকমের দুর আরোগ্য ব্যাধি, জি রোগ, আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলামিহিম আসলাফিহিম, এমন এমন রোগ আর মহামারী ছড়িয়ে পড়ে যেগুলি তাদের পূর্বপুরুষদের যুগে কোনো দিন আসেনি বা দেখা যায়নি বা ঘটেনি। জি, এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন সম্প্রদায়ের মাঝে যে কোনো সময় যদি অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ে, এমনকি হাত্তা ইউলেনু বিহা, প্রকাশ্যে তা তারা সেই অশ্লীলতায় লিপ্ত হয়, ইল্লা ফাসাফি হেমুক্ত আউন ওয়াল আউজা, তখন তাদের মাঝে মহামারী এবং বিভিন্ন রকমের দুর আরোগ্য রোগ, মারাত্মক ধরনের রোগ, বেদনাদায়ক রোগ তাদের মাঝে ব্যাপক আকার ধার, ফাসা মানে ব্যাপক আকার ধারণ করে, আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম, যা তাদের পূর্বপুরুষদের যুগে কখনো পরিলক্ষিত হয়নি, দেখা যায়নি বা শোনেনি তারা, এইসব রোগের কথা শোনেও নি, এইসব রোগের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, এইসব রোগের প্রতিরোধের জন্য কোনো রকমের ভ্যাকসিনেশনের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। জি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন ফাহেশা কি? ফাহেশা অত্যন্ত ব্যাপক শব্দ, এমন পাপাচারগুলিকে বলা হয় যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি বিধানে যুগে যুগে আম্বিয়া রসুলগঞ্জ যে পাঠিয়েছেন, তাদের উপর যে বিধান নাজেল হয়েছে, ওয়াহির বিধান, সেটা তওরাতে হোক, ইঞ্জিলে হোক,
জবুরে হোক আল কোরআনে হোক, আসমানি বিধানে যেই পাপাচারগুলিকে নোংরা বলা হয়েছে, আর তার সাথে সাথে রুচি সম্পন্ন এবং সভ্য এবং যাদের প্রকৃতিতে বিকৃতি ঘটেনি, মানুষের মতো মানুষ, ভদ্র মানুষ, তাদের মাঝেও সেই কাজগুলি নোংরা লাগে, নোংরা মনে হয় সেগুলি, যেগুলি সামাজিকভাবেও বড়ই নোংরা কাজ, নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ, এমনকি অনেক ভদ্র অমুসলিমদের কাছেও সেই কাজগুলি নোংরা, নিকৃষ্ট, অশ্লীল কথা, কাজ খারাপ, দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, এরকম দৃশ্য মোটেই মানুষ মেনে নিতে চায় না, এগুলি হচ্ছে ফাহেশা। জি হ্যাঁ, তো ফাহেশা তাহলে হচ্ছে জেনা, ব্যভিচার, বিশেষ করে ফাহেশা হচ্ছে সমকামিতা, ফাহেশা হচ্ছে উলঙ্গ চলাফেরা করা, ফাহেশা হচ্ছে উলঙ্গ ছায়াছবি, ফাহেশা হচ্ছে অর্ধ উলঙ্গ, শরীরে যে অংশটুকু পুরুষ নারীর আল্লাহ ঢাকা ফরজ করেছেন তা না ঢাকা, আর নারীদের শরীরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আওরাত বলেছেন, আল মার আতো আওরাতুন, নারীদের গোটা শরীরটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, হ্যাঁ আবৃত বস্তু, হ্যাঁ আবৃত করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। জি, সুতরাং নারীরা যদি বেহায়া বেপর্দা হয়ে শরীরের কোনো অংশ খুলে বেরিয়ে যায়, ইস্তাশরাফা শয়তান, শয়তান উকি মেরে মেরে দেখে আর মজা নিতে থাকে, মানুষ শয়তান এবং জিন শয়তান। জি, তো অর্ধ উলঙ্গ চলাফেরা করা, শরীরের যে অংশ ঢাকতে হবে তার না ঢাকা। জি হ্যাঁ, অশ্লীল অশ্লীল কথা হচ্ছে যৌন সম্পর্কীয় কথাকে ছড়ানো, সেটা গান বাজনার আকারে হোক আর সিরিয়ালের আকারে হোক, কোনো আর কোনো সিনেমার আকারে হোক, কোনো একটা যে কোনোভাবে হোক না কেন, এই ধরনের যে সব তাদের ভাষাগুলি রয়েছে, যেসব যতগুলি শুটিং রয়েছে, আচ্ছা আপনার ফিল্মি জগতের শুটিং রয়েছে নারী পুরুষের, সেগুলি সবগুলি হচ্ছে ফাহেশা, সবগুলি হচ্ছে ফাহেশা। তারপরে ফাহেশা হচ্ছে পুরুষ এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা ময়দান দিয়েছেন, কাজের ক্ষেত্র দিয়েছেন, আর আলাদা থাকতে বলেছেন। জি, অবাধ মেলামেশা। জি, নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, সহশিক্ষা, একসাথে শিক্ষা, একসাথে শিক্ষকতা, একসাথে কাজকর্ম করা, একসাথে সব কিছুই করা। জি, একসাথে পাশাপাশি চলা, নারী পুরুষ সমান করে দিতে চাই, আল্লাহ সৃষ্টিগতভাবে সমান করেননি, কিন্তু অসৎ মানুষরা নারী পুরুষকে সমান দেখতে চায়, সমান করতে চায়। জি, নারী স্বাধীনতার নামে নারীদের ভোগ পর্যন্ত, নারীদের ইজ্জত হনন পর্যন্ত তারা স্বাধীনভাবে পৌঁছিতে চায়, এসবগুলি হচ্ছে ফাহেশা, সবগুলি হচ্ছে ফাহেশা। যখনই কোনো সমাজে ফাহেশা ছড়িয়ে পড়ে, আর সারা বিশ্বে ফাহেশা ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, ইল্লাম আর রাহিম আল্লাহ, অল্প কিছু লোক হ্যাঁ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে হয়তো বেঁচে আছে, নাহলে ফাহেশা ব্যাপক আকার ধারণ করেছে। যখন ফাহেশা এইভাবে ব্যাপক আকার ধারণ করবে, তখন তাউন, মহামারী, প্লেগ আসবে, বল আওজা, এমন এমন ব্যাধি আল্লাহ নাজিল করবেন, এমন এমন ব্যাধিতে মানুষকে আক্রান্ত করবেন যে নামও শোনেনি, আর এইরকমের সমস্যার কোনো সম্মুখীন হয়নি, আর এরকম ঔষধের কথা, এইরকম কোনো রকমের প্রতিরোধ ব্যবস্থার কথা কোনোদিন কল্পনাও করেনি, আর এই রকমের কোনো কিছু তারা করতেও পারেনি। সুবহানাল্লাহ, একেবারে করোনা ভাইরাসের উপর ফিট হচ্ছে। একটি উক্তি বলি, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর, তিনি বলছেন, কাল আবনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা যাহারাল বাগিয়ু ফি কওমিন কাত্তু ইল্লা যাহারা ফিহিমুল মুতান, যে কোনো সম্প্রদায়ে যদি জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, সে জেনা ব্যভিচার ছোট থেকে বড় পর যতগুলি স্তর রয়েছে জেনার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সেই হাদিসকে সামনে রাখতে হবে, হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, পায়ের জেনা, চিন্তা চেতনার জেনা,
আর তারপরে অলফার জো ইউসাদ্দিকু যালিকা ইউকাযিবুহু, আর গুপ্তাঙ্গ বা লজ্জা স্থান সেটার বাস্তবায়ন করে অথবা বাস্তবায়নে অপারগ হয়। তো যতগুলি জেনা ব্যভিচার রয়েছে, যখনই মানুষের মাঝে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন কি হয়, ইল্লা জাহারা ফিহিমিল মুতান, তখন ব্যাপক হারে মানুষ মরতে থাকে, ব্যাপক হারে মানুষ মরতে থাকে। মুতান মানে আল মওতুল কাসির লুকু, ব্যাপক হারে তখন মৃত্যু ঘটে থাকে মানুষ। হ্যাঁ, লাইন লাগিয়ে দিয়েছে, জি হে, মরণের মিছিল শুরু হয়ে, যেমন আজকালকার ভাষায় বলা হয়েছে মরণের মিছিল শুরু হয়ে গেছে, জি হ্যাঁ। তো এই হচ্ছে কারণ এই মহামারীর, মহামারীর মুখ্য কারণ তাহলে জেনা ব্যভিচার, আর তার সাথে সাথে অশ্লীলতার যতগুলি দিক বললাম। এখন আসুন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যা বলেছেন তা আপনাদেরকে শোনায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত হাদিসগুলি সামনে রেখে তিনি বলছেন, ওয়ালা রাইবা আন্না তামকিনান নিসাই মিন ইখতিলাতিহিন্না বিররিজাল আসলু কুল্লি বালিয়াতি ওয়া শার, এতে কোনো সন্দেহ নেই যে নারীদেরকে পুরুষদের সাথে একাকার হওয়ার সুযোগ করে দেওয়া, নারী পুরুষ একাকার হওয়ার নারীদেরকে সুযোগ করে দেওয়া, জি, এটা হচ্ছে আসলো কুল্লে বালিয়াতিন ওয়াশার, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আর অনিষ্টের মূল, অনিষ্টের মূল। ওয়াহুয়া মিন আযাবি আসবাবে নুজুলিল উকুবাতিল আম্মাহ, আর এই নারী পুরুষের একাকার হয়ে যাওয়া অবাধ মেলামেশা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, জি, নারী পুরুষের আর পার্থক্য থেকে যায়নি, জি, নারীদের যে লজ্জা ছিল সেই লজ্জা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের চোখে যে একটা লজ্জা ছিল, তাদের চেহারাতে যে একটা লজ্জা ছিল সেই লজ্জাকে কেড়ে নেওয়া হয়েছে, সুতরাং চোখে চোখ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুরুষদের সাথে যে চলাফেরা করছে, এটা হচ্ছে আসলো করলে বলি এদিন, এটা হচ্ছে সবচাইতে বড় কারণ বা মূল কারণ হচ্ছে সমস্ত বালা মুসিবত আর অনিষ্টের, আর এটি হচ্ছে মিন আজামি আসবাবে নজুলিল উকুবাতিল আম্মা, ব্যাপক আকারে আল্লাহর শাস্তি নেমে আসার কারণ, ব্যাপক আকারে আল্লাহর আজাব নেমে আসার আজামুল আসবাব মানে সবচেয়ে বড় কারণ। আজাব দুই রকম, এক হচ্ছে ব্যক্তি পর্যায়ে আজাব আসা, না ব্যক্তি পর্যায়ে আসা আজাব নয়, অবাধ মেলামেশার কারণে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, ব্যভিচার আম হয়ে যাওয়া হচ্ছে আল্লাহর আম আজাব, ব্যাপক হারে আজাব শাস্তি, যাতে সৎ অসৎ সবাই আক্রান্ত হবে, সবার সর্বনাশ হবে, সবাই ধ্বংস হবে, এইরকম আজাব নাজেলের মুখ্য কারণ বা বড় কারণ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। তারপর আরও বলছেন তিনি, কামা আন্নাহু মিন আসবাবি ফাসাদি উমুরিল আম্মাতি ওয়াল খাসা, আর এটি হচ্ছে সাধারণ মানুষ আর বিশিষ্ট মানুষদের জীবনযাপন যে রয়েছে তাতে বিপর্যয় নেমে আসার কারণ, সাধারণ মানুষ এবং বিশিষ্ট মানুষ যারা, জি, সাধারণ মানুষ যারা জনগণ আর বিশিষ্ট মানুষ যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ প্রভাব দিয়েছেন, যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন, যারা হচ্ছে সমাজপতি, যারা হচ্ছে পুঁজিপতি, যারা হচ্ছে সমাজের কর্ণধার, এইগুলি হচ্ছে খাস লোক, সবার জীবনে বিপর্যয় নেমে আসার কারণ, বিপর্যয় নেমে আসছে। ওয়াহুয়া মিন আসবাবিল মওতিল আম, আর সেটি হচ্ছে ব্যাপক হারে মরণের কারণ। অত্তাওয়াইনিল মোহলিক, আর ধ্বংসাত্মক মহামারীর কারণ, অত্তাওয়াইন তাউনের বহুবচন, অত্তাওয়াইনিল মোহলিক, ধ্বংসাত্মক মহামারীর কারণ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা আর একাকার হয়ে যাওয়া। তারপরে তিনি প্রাচীন যুগের ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলছেন যে ওয়ালাম মাখতালাত আল বাগায়া বি আসকারে মুসা আলিহিসালাম, মুসা আলিহিসালামের যে সেনাবাহিনী ছিল যারা বনি ইসরায়েলদের, তাদের ভিতরে সেনাবাহিনীর ভিতরে যখন বেশ্যা পতিতা
বৃত্তিকারিণী মহিলারা যখন ঢুকে পড়ল, যখন অসতী মহিলারা মহিলারা ঢুকে পড়ল, অফাসাদ ফিহিমুল ফাহেশা, আর তাদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ল। সেনাবাহিনীর বনী ইসরাঈলদের অনেকেই জেনা ব্যভিচারে অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেল। যখন এইরকমটা হইল, বলছেন আরসাল আল্লাহ তাআলা আলাইহিমুত তাউন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মহামারি পাঠালেন শাস্তি স্বরূপ। আল্লাহ রাব্বুল কি পাঠালেন? মহামারি, তাউন, প্লেগ। ফামাতা ফি ইয়াউমি ওয়াহিদ সাবউন আলফ, একদিনে 70,000 বনি ইসরায়েলদের সেনাবাহিনী ধ্বংস হয়েছিল। সুবহানাল্লাহ, একদিনে 70,000 বনি ইসরায়েলদের সেনাবাহিনী ধ্বংস হয়েছিল। বলছেন ওয়াল কিসসাতু মাশহুরাতু ফি কুতুবি তাফসির, এই ঘটনা তাফসিরের কিতাবাদিতে খুব প্রসিদ্ধ রয়েছে। তারপরে তিনি বলছেন ফামিন আজম আসবাবিল মৌতি ইল আম, ব্যাপক হারে মানুষ মানবজাতির মরণের সবচেয়ে বড় কারণ হচ্ছে কাসরাতু জেনা, জেনা খুব বেশি হওয়া, ব্যভিচার ব্যাপক আকার ধারণ করা, মহিলা পরকায় লিপ্ত, পুরুষরা পরকায় লিপ্ত। যেমন মহিলা অসতী, তেমন পুরুষও অসৎ। জি হ্যাঁ, কেউ সৎ নাই, অসৎ জীবনযাপন করছে। জি হ্যাঁ, অবিবাহিতা অবিবাহিত যেমন অসৎ চরিত্রে, তেমন বিবাহিতা বিবাহিত হওয়ার পরেও পরকীয়ায় লিপ্ত। জি, বলছেন যে ব্যাপক হারে জেনা ব্যভিচার হওয়াটাই হচ্ছে আল মৌতুল আম, ব্যাপক হারে মরণ ছড়িয়ে যাওয়ার মানে মানুষের মৃত্যুর মুখ্য কারণ। বেসবাবে তামকিন নেশা, কেন ব্যাপক আকার ধারণ করলো জেনা ব্যভিচার মানব সমাজে যুগে যুগে? বলছে বেসবাবে তামকিন নেশা মিন ইখতিলাতিহিন বির রিজাল, নারীদের কি পুরুষদের সাথে অবাধে মেলামেশার সুযোগ করে দেওয়ার কারণে। নারীরা বাড়িতে, আসলে তো তারা বাড়িতে ছিল, কিন্তু তাদেরকে অফিস আদালতে চাকরি দিয়ে আর সব জায়গায় তাদেরকে ঢুকিয়ে দিয়ে, একসাথে লেখাপড়ার সুযোগ দিয়ে, একসাথে কাজকর্ম করার সুযোগ দিয়ে, আমরা করেছি কি মানব জাতি জেনা ব্যভিচার রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি। ওয়ালমাসিও বাই নহমতাবার রেজাত, আর মহিলারা যদি রাস্তাঘাটে চলাফেরাও করে তো পর্দার সাথে হিজাবের সাথে চলতে হবে, তা না করে তারা বেহায়া বেপর্দা উন্মুক্ত হয়ে চলাফেরা করতে যখন শুরু করলো, আর তাদেরকে এই সুযোগ করে দেওয়া হলো মুতাজাম্মেলাত, আর মেকআপ করে তারা রাস্তাঘাটে চলাফেরা করে আকর্ষণীয় হয়ে, তারা নিজেরাও ফিতনায় লিপ্ত, অন্যদেরকে ফিতনায় লিপ্ত করে, যখন এই রকম শুরু করলো তখনই আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে আজাব নাজিল হয়েছে। ওয়ালাউ আলেমা আউলিয়াউল আমরি, যদি অভিভাবকরা জানতো মাফি জালিকা মিন ফাসাদিদ দুনিয়া ওয়ার রাইয়া, যে এতে শুধু দিন নষ্ট হবে না, পরকাল ধ্বংস হবে না, জাহান্নামে যেতে হবে না, বরং দুনিয়ার বরবাদী রয়েছে আর দেশবাসীর বরবাদী রয়েছে, জনগণের বরবাদী রয়েছে। জি, অবাধ মেলামেশা আর ব্যাপক হারে জেনা ব্যভিচার হওয়া হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কারণ আর জনগণের সর্বনাশের কারণ। এটা যদি অভিভাবকরা জানতো তাহলে লাকানু আশাদ্দাশাইন মান আনলে জালিক, তাহলে তারা সবচাইতে বেশি এই বিষয়ে বাধা দিত যে নারীদেরকে এইভাবে অবাধ মেলামেশার সুযোগ করে দিত না, নারীদেরকে পুরুষদের পাশাপাশি কাজ করার সুযোগ করে দিত না, নারীদেরকে মেয়েদেরকে যুবতীদেরকে যুবকদের সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত জায়গায় একাকার হওয়ার সুযোগ করে দিত না। এখানে শেষ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মূল্যবান বাণী, যা কোরআন সুন্নার আলোকে, যা শুরুতে আমি পেশ করেছি, বুঝতে পারলেন যে কোরআন সুন্নার সম্মত কথা এগুলি। তার প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে আত্তরকুল হেকামিয়া ফিসিয়াসা শরাইয়া, আত্তরকুল হেকামিয়া ফিসিয়াসাতি শরাইয়ার, তিনি প্রথম খণ্ড 724 পৃষ্ঠায় এ বিষয়টি উল্লেখ করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানব জাতিকে, বিশেষ করে মুসলিম ভাই বোনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের উপর কায়েম রাখেন, দিনের পাবন্দি করা তৌফিক দান করেন,
তাদেরকে আল্লাহ রাব্বুল সমস্ত রকমের পাপাচার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। শিরক, খুন, ব্যভিচার আর যত ধ্বংসাত্মক পাপ রয়েছে, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ আর এইরকমই যত পাপাচার রয়েছে, যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিশেষভাবে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, তাদেরকে হেদায়েত নসিব করেন। যারা হেদায়েত রয়েছেন আল্লাহ তাদেরকে যেন আরও তাদেরকে অটলতা দান করেন, আর যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে, যারা পাপে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাদের অন্তরে যেন ভয় ভীতি দান করেন, এই আজাব দিয়ে তারা যেন সতর্ক ও সাবধান হয় এটা যেন আল্লাহ করে দেন, এবং আল্লাহ আমাদেরকে তার দিকে, তার দিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, আর মানব জাতিকে সার্বিক কল্যাণের দিকে ফিরে আসার জন্য যেন চিন্তা করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আলাদা করে প্রশ্ন উত্তর করার সমস্যা।